আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমার আজকে আমি আপনাদেরকে একটি ছোট্ট একটি টিপস দেব টিপসটা হচ্ছে যে এই সোনালি মুরগির ঠিক ষাট দিন আগে যে কাজগুলো করলে আপনাদের জন্য খাবার সাশ্রয়ী হবে সব দিক দিয়ে আপনারা বেনিফিট প্রফিট করতে পারবেন মানে মোটামুটি একটা প্রফিট করতে পারবেন খাবারটা সেভ করতে পারবেন এবং আপনাদের যে ঘরের পরিমাণ এই ঘরের পরিমাণ থেকে বেশি মুরগি চাষ করতে পারবেন করলে আপনারা এই সময়টার মধ্যে মুরগির কোনোই কিছুই অসুবিধা হবে না মানে অধিক পরিমাণ মুরগি চাষ করলেও কিছু হবে না এই বিষয় এই টিপস নিয়ে আপনাদের মাঝে কথা বলবো আর আমার মুরগিগুলোকে দেখতে থাকুন এখানে একটি মুরগি পেস লেগেছে আমি পেস্টটা ছুটাই দিয়ে আগে যাও তো প্রিয় বন্ধুরা আমার আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে ঘরটি আমার তিনশো স্কোয়ার ফিট এই তিনশো স্কোয়ার ফিটে আমি ছয়শো ককের বাচ্চা দিয়েছিলাম তো এই তিনশো স্কোয়ার ফিটে ছয়শো ককের বাচ্চা কিন্তু বিশাল মানে অনেক ডাবল হয়ে গেছে আমি যদি প্রতি পার স্কোয়ার ফিট করি ফিট হিসাব করি তাহলে দেখা যাচ্ছে কি মাত্র তিনশো বাচ্চা দিতে পারব কিন্তু এই জায়গায় আমি ছয়শো দিয়েছি এর রিজেন্ট অবশ্যই আছে এর রিজেন্টটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখুন এবং ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতেও ভুলবেন না তাতে করে পরবর্তী ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছে যাবে তো প্রিয় বন্ধুরা আমার আমি মূল কথায় চলে আসতেছি দেখুন এই তিনশো স্কোয়ার ফিটে আমি যেহেতু ছয়শো মুরগি দিয়েছি তো এই ছয়শো মুরগি কিন্তু ষাট দিন পর্যন্ত এখানে কিন্তু বিশাল আকার ধারণ করবে প্রথম অবস্থা বাচ্চা দিলে ছয়শো পিস এক কোনায় পরে থাকবে কিন্তু যখন ওরা সময়ের সাথে সাথে ওরা বয়স হবে মানে বড়ো হবে তখন এই যে দেখতেছেন অনেক গণত্ব কিন্তু বেড়ে গেছে তো যার কারণে একটার গায়ে একটা লেগে গেছে তো আপনারা কি করবেন ঠিক আছে যতটুকু পরিমাণ এর ডাবল দেবেন মুরগি তার মানে যদি আপনাদের চারশো স্কোয়ার ফিটের স্যার থাকে আপনারা আশটশো পিস বাচ্চা দিতে পারেন আর একটা কাজ অবশ্যই লক্ষ্য মাথায় রাখবেন যখন আপনাদের মুরগির বয়স আটচল্লিশ থেকে পঞ্চাশ দিন হবে বা বাহান্ন দিন হবে দেখবেন এক সাইজের মুরগি আপনার নয়শো গ্রাম এক কেজি বা সাড়ে আটটেশো গ্রাম বা আষ্টেশো গ্রাম ওজন চলে আসবে আমার কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা না টেনে তো যেই সাইজের মুরগিগুলা বড় হয়ে যাবে আপনাদের এলাকায় অবশ্যই এই সময়টার মধ্যে একটু সতর্ক থাকবেন দেখুন আসলে যে কোনো জিনিস প্রফিট করতে হলে যে কোনো জিনিস আপনার দু টাকা ইনকাম করতে হলে আপনার কিন্তু একটু শ্রম এবং একটু মেধা অবশ্যই খাটাতে হবে আর যে ব্যক্তি মেধা এবং শ্রম খাটাবে সে ব্যক্তির সফলতা অনিবার্য নিশ্চিত তো দেখা যাচ্ছে কি যখন আটচল্লিশ দিন পঞ্চাশ দিন হবে দেখবেন এক সাইজের মুরগি আপনার এক কিলো আষ্টশো গ্রাম নয়শো গ্রাম হয়ে যাবে তখন আপনারা কী করবেন আপনারা একশো বা দেড়শো মুরগি আপনাদের এলাকায় যদি দেখেন যে কোনো অনুষ্ঠান হচ্ছে বিয়ে হচ্ছে আপনারা কি করবেন এক দেড়শো মুরগি বা দুশো মুরগি সতর্ক থেকে আপনারা বিক্রি করে দেবেন বড় সাইজের মুরগিটা আর আরেকটা কথা মাথায় রাখবেন যখন এক দেড়শো মুরগি দুশো মুরগি ছাড়াই দেবেন তখন কিন্তু মুরগি গণত্ব করে কমে যাবে তাহলে দেখা যাচ্ছে কি আপনার বাকি যে মুরগিগুলো থেকে যাবে একটু ছোটো সাইজের আপনি যত বড় খামারি হন মুরগি কিন্তু দুই তিন সাইজের হবেই ঠিক আছে তো বড়ো সাইজের মুরগিটা যখন ছেড়ে দেবেন আপনার হাতে থাকবে আর আট থেকে দশ দিন এই দশ দিন কি করবেন আপনি যেহেতু মুরগি বিক্রি করে দিয়েছেন মুরগির একটা জাক থাকে জাকটা কিন্তু ভেঙে গেছে আর ভেঙে যাওয়ার কারণে কিন্তু মুরগির খানা খাদ্য একটু কমিয়ে দেবে তখন আপনারা কী করবেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আপনার রুচির ওষুধ খাওয়াবেন ঠিক আছে যে কোনো ধরনের কোম্পানির রুচির ওষুধটা একটু বাড়িয়ে দেবেন যাতে করে ওদের হজম শক্তি বৃদ্ধি পায় আর ওই যে আপনারা একসাথে মুরগিগুলো থেকে কিছু মুরগি বিক্রি করে দিয়েছেন এক এর কারণে যেহেতু খানা বদ্ধ করে দিয়েছে বা খানা কমিয়ে ফেলেছে তো আপনারা কি করবেন রুচির ওষুধটা বাড়িয়ে দেবেন আর এই রুচির ওষুধটা বাড়ানোর কারণে মুরগি অবশ্যই খানা খা খেতে বাধ্য হবে তো যেহেতু মুরগি খানা খেতে বাধ্য হবে তো আর ওই সমস্যাটা থাকবে না দূর হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আমার আমার আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো আপনারা যদি এই টিপসটি অবলম্বন করেন আমি কিন্তু অলরেডি আমি আসল কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু অলরেডি আজকে সকালে বুড়ে একশো বিশ পিস মুরগি মানে একশো বিশটা মুরগি বিক্রি করে দিয়েছি আমার বাড়ির পাশে একটা বিয়ে ছিল বিয়েতে আমি বিক্রি করে দিয়েছি আর এই বিয়েতে বিক্রি করার কারণে দেখা যাচ্ছে কি আমি যদি পাইকারি মূল্য পেতাম দুশো টাকা আমি কিন্তু এখন পেয়েছি দুশো পঁচাশি টাকা তার মানে আমি এইভাবে বিক্রি করার কারণে আমি প্রতি পার কেজিতে দশ টাকা বেশি পেয়েছি তো আমার এই দুশো বিশ পিস মুরগি ওজনে এসেছে আপনার তিরানব্বই কেজি তিনশো গ্রাম তো একশো বিশ পিস মুরগি যদি তিরানব্বই কেজি দুশো গ্রাম তিনশো গ্রাম হয়ে থাকে তাহলে আমি যদি গড় হিসাব করি আমার প্রতিটা মুরগি এসেছে আপনার সাতশো ষাট গ্রাম সাতশো ষাট গ্রাম করে প্রতিটা মুরগির ওজনে এসেছে তো আমি কিন্তু এদিক দিয়ে দরটা ভালো পেয়েছি কিন্তু দেখুন আমি যদি এই আগামী দশ দিন মুরগিটাকে রাখতাম একশো বিশ পিস মুরগি অবশ্যই আমার এক বস্তা খাবার খেত এক বস্তা খাবারের দাম তিন হাজার টাকা তো এই তিন হাজার টাকা থেকে কিন্তু আমি অলরেডি বেঁচে গেছি এমনকি দামটাও ভালো পেয়েছি পাইকারি বিক্রি করলে দেখা যাচ্ছে কি আমি কেজিতে দশ পনেরো টাকা আরও কম পাইতাম তো যেই জায়গায় আমি একশো পঁচা টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ তো আপনারা যদি এই এই জিনিসটা যদি একটু খেয়াল করেন অধিক হারে মুরগি দেন দিয়ে দেওয়ার পর পঞ্চাশ দিন বা দিনের মাথায় যদি আপনার এলাকায় কোনো বিয়ের সাদী অনুষ্ঠান হয় আপনি এই অনুষ্ঠানটার যদি একশো পিস দেড়শো পিস মুরগি দিয়ে দিতে পারেন তো দেখা যাচ্ছে কি আপনার মুরগির ঘরের অধিক ঘনত্বও কমে যাবে আর আপনার প্রফিটটাও ইনশাল্লাহ বেনিফিটটা ভালো একটু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি আপনারা পুরো ষাট দিন রাখতে যান তখন দেখা যাচ্ছে কি ওদের গাদাগাদি মানে একটার সাথে একটা লেগে থাকার কারণে মোটামুটি একটা মুরগির ঘর যেমন নোংরা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকলইলে দেখা যাচ্ছে কি ওইটাও কমে যাবে তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আর আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ইনশাআল্লাহ আবার অন্য আরেকটি ভিডিওতে দেখা হবে অন্য আরেকটি বিষয় নিয়ে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খুব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত